উত্তরাখণ্ডৰ চিপকো আন্দোলন নহয়, এবাৰ অসমত চিপকো আন্দোলন। প্রকাণ্ড প্রকাণ্ড মূল্যবান গছক সাবটি লিখি লৈছে, মোক হত্যা নকৰিব, গছ থাকিলেহে মানুহ থাকিব। গ্যাস সিলিন্ডার নালাগে, গছহে লাগে, এই দৃশ্য দবকার। দবকা সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণের দাবিত অভিনব প্রতিবাদ। বনাঞ্চল রক্ষার স্বার্থত উলাই আহিল দল সংগঠন ছাত্র সমাজ, কিন্তু কিহর বাবে এই আন্দোলন, কিহর বাবে চিপকো আন্দোলনের দরে পরিবেশ সৃষ্টি হল দবকাত, ইয়ার অন্তরালত আছে এক বিশেষ কারণ। চারিলেনযুক্ত পথ নির্মাণের বাবে এখন বনাঞ্চল নিষেধ করার সিদ্ধান্ত। হোজাই জেলার দবকা ডিফু সংযোগী পথর, দবকা হাল বাগান হয়ে আকাশী গঙ্গা হয়ে কার্বি আংলংলৈ যাবলগিয়া চারিলেনযুক্ত পথটু সম্প্রসারণের বাবেই বনাঞ্চল ধ্বংসর সিদ্ধান্ত সরকারের। দবকারপরা আকাশগঙ্গালৈ যোৱা যি রাষ্ট্রীয় ঘাইপথ, সেই রাষ্ট্রীয় ঘাইপথের নিচে সমীপত লাগি থাকা হাজার হাজার খালগছ সরকারে রাস্তা বনার কারণে ইতিমধ্যে নাম্বারিং করেছে। আমি ইয়ার বিরুদ্ধে যাকালি আমি উপায়ুক্ত মহোদয়ক মেমোরেন্ডাম দিছো, আর আমার গছ, আমার অঞ্চলের গছবর কটা বন্ধ করবলে আমি আহ্বান জানাইছো। এজোপা দুজোপা নহয়, বন বিভাগে চলোৱা জরিপ অনুসরি পথ সম্প্রসারণের নামত কটা হব 6,200 জোপা গছ। এই তথ্য পোহরলৈ অহার পিছতেই বিগত চারিদিন ধরে প্রতিবাদ করে আহিছে ছাত্র সমাজ তথা দল সংগঠনে। সরকারের যে সিদ্ধান্ত লৈছে দবকারপরা হালদিয়াটিলৈকে, যেটো এই অভয়ারণ্যের মাজেরে 6,000 জোপা খালগছ কাটি পেলায় সেই যেটো রাষ্ট্রীয় গাইপথ বনাব, তার আমি ছাত্র সমাজে তীব্র ভাষায় নিন্দা আর গরিহণা দিছো। ইয়াতকৈ ইয়ার 200 মিটার নিলগত সরকারি গ্রেজিং ভূমি আছে, সেইফালে লৈ যাওক, সেই আমার কোনো বাধা নাই, রাষ্ট্রীয় গাইপথ বনক আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই অভয়ারণ্যের মাজেরে আমি লৈ যাবলৈ কেতিয়াও নিদিও। আর ছাত্রসকলের গাত যিমান সময়লৈকে তোমালোকে তেজ থাকিব সিমান সময়লৈকে সেই বনত অঞ্চল বসাবলৈ আমি জোরজার চলাই থাকিম। বনাঞ্চলখন ধ্বংসৰ ফলত হেৰুৱাব পাৰে প্ৰাকৃতিক ভাৰসাম্য, আনকি ইয়াত বসবাস কৰা বন্য প্ৰাণীকুলৰ প্ৰতিও কঢ়িয়াইছে চৰম ভাবুকি। আজি এই য'ত গছ গছনি কটাৰ যি সিদ্ধান্ত লৈছে তাত হাতীৰ বাসস্থান আছে, তাত থল বান্দৰৰ বাসস্থান আছে, হৰিণাৰ বাসস্থান আছে, এই যিখিনি হাতী বা হরিণা হলবান্দর এইখানে যাব কত। আজি ইয়ার হাতি আর কাজিরঙার হাতির লগত এটা মিল আছে, ইয়ার হাতি কাজিরঙালে যায়, কাজিরঙার হাতি ইয়ালে আহে, তো এই হাতিখিনি যাব কত। তো অনাগত সময়ত এই হাতিখিনিয়ে নিশ্চয় মানুষের লগত সংঘাতর সৃষ্টি হব, গতি অতি সোনকালে এই যেটা সিদ্ধান্ত লৈ আছে হতকারী সিদ্ধান্ত, এই বাতিল করব লাগে। ইফালে উন্নয়নের লগতে বনাঞ্চল রক্ষার সমাধানের সূত্র বিচারি গছ নকটাকৈ অন্যফালেদি পথচোয়া নির্মাণ করবলৈ আহ্বান জানাইছে বিভিন্ন দল সংগঠনে। নিজে 500 মিটার দূরত রাস্তা লৈ যোৱাৰ ব্যবস্থা আছে, যেহেতু যখন শালবাগান লৈ পেলায় আজি কেইবাদিন ধরে যে প্রতিবাদ সাব্যস্ত করে আহিছো, বিভিন্ন দল সংগঠন লগতে এনজিওর লগতে যিসকল আমার স্থানীয় লোকসকলে প্রতিবাদ করে আহিছে, প্রতিবাদ করা একমাত্র এটাই উদ্দেশ্য, এটাই কারণ, যেহেতু আমার ইয়াত বিকল্প এটা অল্টারনেটিভ অপশনেই আছে, যে মাত্র 6-7 কিলোমিটার রাস্তা যাওয়ার একটা অপশন আছে, ইয়াত অল্টারনেটিভ একটা অপশন আছে। আমি সন্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান করেছো, আপনি নিজে এবার আহি চাওক, আপনি নিজে আহি এবার সার্ভে করক, যদি অল্টারনেটিভ বিকল্প যদি অপশন না থাকে তেতিয়ালে আপনি ইফালে রাস্তা লৈ যাব, আর যদি অল্টারনেটিভ রাস্তা আছে তেতিয়ালে আপনি আপনার ওসব আমি হাত জুড়ে আহ্বান করেছো, আপনি কমসে কম আমার এই সম্পদ বসাও। রাইজক উন্নয়ন লাগে, কিন্তু উন্নয়নের নামত বনাঞ্চল ধ্বংসক কিমান গ্রহণযোগ্য। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করেছো, তেখেত আহার পিছরপরাই অসমৰ ডেভেলপমেন্টৰ যিটো ঢৌ চলি আছে আমি নতুন আনন্দিত, আমি কৃতজ্ঞতা স্বীকার করেছো। তার লগে সমান্তরালভাবে আমি বনজ সম্পদ ধ্বংস আমি কেতিয়াও বিচরা নাই, উন্নয়ন লাগে, উন্নয়নের বিরোধ আমি করা নাই,
রাস্তার বিরুদ্ধে আমি করা নাই। যি সময়ত গোলকীয় উষ্ণতায় জীবকুললৈ চরম ভাবুকি কঢ়িয়াইছে, জীবকুলৰ এই সংকটৰ সময়ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণ তথা বন বিভাগৰ এনে সিদ্ধান্তই ভাবুক কৰি তুলিছে ছাত্ৰ সমাজৰ লগতে সচেতন মহল তথা প্ৰকৃতি প্ৰেমী। দবকাৰ পৰা জামিৰুদ্দিনৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ টাইম অসম।